2009 সালের পয়লা আগস্ট শনিবার সন্ধ্যায় 78 বছর বয়সে বাবা চলে গেলেন অমৃতলোকের সন্ধানে। ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে ওঠে। তিনি তো ছিলেন আমাদের মধ্যেই হাসি ঠাট্টা আর আনন্দের উচ্ছ্বাসে। বর্তমান বাংলাদেশের যশোর জেলার রাজঘাট গ্রামে 1931 সালের পয়লা জুলাই বাবার জন্ম হয়। ঠাকুরদা ছিলেন বিজয়গোপাল পাল এবং ঠাকুরমা ছিলেন তরঙ্গিনী দেবী। রাজঘাটের গ্রামের পাঠশালাতেই বাবার পড়াশুনো শুরু হয়। ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন বনগাঁ স্কুল থেকে। 1950 সালে কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন পাশ করেন। এই 1950 সালের 21 এপ্রিল যশোর থেকে বরিশাল এক্সপ্রেসে পাকাপাকিভাবে বাবা মাঝেরগ্রামে চলে আসেন। কলকাতার বৌবাজার স্ট্রিটে আমাদেরই জ্ঞাতি যতীন পাল মহাশয়ের বাড়িতে থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি পাশ করেন 1952 সালে। 1953 সালে মধ্যম গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারপর থেকেই 1989 সাল পর্যন্ত বাবা ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের অধীনে চাকুরিরত ছিলেন। 1956 সালের 8ই আগস্ট তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দিরের শ্রদ্ধার্ঘ নিবেদনে প্রতিষ্ঠাকাল থেকে মন্দিরের নিয়মিত উপস্থিতি, ভক্তবৃন্দের মধ্যে ধর্মতত্ত্ব আলোচনা, পারস্পরিক মধুর সম্পর্ক, অমায়িক ব্যবহার, উন্নয়নমূলক কাজে নিষ্ঠা সহযোগে আত্মনিয়োগ, সর্বতোভাবে প্রভূত আনুকূল্য প্রদানের কথা উল্লেখ করা হয়। বাবার সংকলিত ধর্ম বিষয়ক দুইটি গ্রন্থ জীবনের ধ্রুবতারা ও জীবন জিজ্ঞাসা এর সর্বসত্ত্ব মিলন মন্দিরকে দান করেন। মধ্যমগ্রাম হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের শোকজ্ঞাপন অনুষ্ঠানে বাবাকে নিরলস, নিষ্কাম এবং নির্লোভ হিসাবে বর্ণনা করা হয়। অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স মধ্যমগ্রাম শাখার বাবা ছিলেন সহ সভাপতি। জীবনের শেষ দিন পর্যন্ত পূর্ব ভারত বারোজীবী সঙ্ঘের মধ্যমগ্রাম নববারাকপুর শাখায় বাবা প্রেসিডেন্ট হিসাবে তার কর্তব্য কর্ম করে সঙ্ঘের মর্যাদা বৃদ্ধি করেন। পিতৃশ্রাদ্ধ পিণ্ডদানের উদ্দেশ্যে এবার আমাদের গয়া যাত্রা। 2011 সালের 12ই আগস্ট শিয়ালদা থেকে আজমির এক্সপ্রেস আমাদের নিয়ে ছুটে চলল গয়ার উদ্দেশ্যে। দুপাশের সবুজ ধানক্ষেতের মধ্য দিয়ে এই রেলপথ, শস্য শ্যামলা আমাদের এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য অতিক্রম করে এবার আমরা চলেছি বিহার রাজ্যের মধ্য দিয়ে। যেদিকেই তাকানো যায় দেখা যায় ছোট ছোট পাহাড়। আমার সঙ্গে আছে আমার দাদা কার্তিক এবং বৌদি তৃপ্তি। শ্রদ্ধেয় দাদা দীনবন্ধু সেনবাবু এবং বৌদি চিন্ময়ী দেবীও আমাদের সফরের সঙ্গী। পাহাড়ের মধ্য দিয়ে আমাদের এই যাত্রাপথ, আমরা চলেছি একে বেঁকে একের পর এক গুহার মধ্য দিয়ে।
গাড়িতে চলতে চলতে দূরে দৃশ্যমান হয় বুদ্ধিস্ট চোটেন গছধ্বং সংবদধ্বং সং ভো মানাংসি। আমাদের গাড়ি এসে থামলো গয়া স্টেশনে। ব্রহ্মজনী, রামশিলা ও প্রেতশিলা এই তিনটি পাহাড় নিয়েই গয়া। গয় নামক অসুরের দেহের উপর এই মহাতীর্থ স্থাপিত, এই জন্য এই পুণ্যভূমির নাম গয়া ধাম। সমানং মন সহচিত্তা আমরা এসে উপস্থিত হলাম গয়া ভারত সেবাশ্রম সংঘে। 1924 সালে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি এই স্থানেই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই গয়াধামের উৎপত্তি স্মরণাতীত প্রাচীনকালে শ্বেতকল্পে। প্রাচীনকালে বিশাল নামক এক অভদ্রক রাজা গয়াশিরে পিণ্ডদানপূর্বক পিতৃগণের আশীর্বাদের পুত্র লাভ করেন। ভরদ্বাজ মুনি পিতৃগণের উদ্দেশ্যে যখন পিণ্ডদান করেন, তখন তার জন্মদাতা পিতা ও পালক পিতা উভয় যথাক্রমে শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণ হাত প্রসারণ করে পিণ্ড গ্রহণ করেন এবং ঊর্ধ্বগতি প্রাপ্ত হন। ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র পিণ্ডদানের সময়ে তদীয় পিতা দশরথ উভয় হস্ত প্রসারণ করে পিণ্ড গ্রহণ পূর্বক তৃপ্তিলাভ ও রুদ্রলোকে গমন করেন। দ্বাপর যুগে ভীষ্মদেব পিতার উদ্দেশ্যে গয়াশিরে বিষ্ণুপদে পিণ্ড দিলে পিতা শান্তনু তা সহস্তে গ্রহণ করেন, শ্রীকালজ্ঞ এবং ইচ্ছা মৃত্যুর আশীর্বাদ প্রদান করেন। ধর্মরাজ যুধিষ্ঠির বিষ্ণুপদে পিণ্ডদান করলেন, পিতা পাণ্ডু অত্যন্ত কৃত হয়ে আশীর্বাদ করলেন, বৎস তুমি সশরীরে স্বর্গগমন করতে সমর্থ হবে। ক্রমে আমরা এসে উপস্থিত হলাম গয়ার সেই বিষ্ণু মন্দিরে। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ পিতৃপিণ্ডাদি দানের কালে শ্রী বিষ্ণু পাদস্পর্শে শ্রীকৃষ্ণ প্রেমে উন্মত্ত হন। তদবধি স্বয়ং শ্রীকৃষ্ণ তার দেহে আবির্ভূত হয়ে হরিনামের বন্যায় বঙ্গদেশ তথা সমগ্র ভারত ভাসিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পিতা ভক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান পূর্বক গদাধরের আশীর্বাদে গদাধরকে পুত্ররূপে লাভ করে ধন্য হন। অন্তঃসলীলা ফল্গু নদীর পশ্চিম পাড়েই হল বিষ্ণুপাদ মন্দির।
কারুকার্যময় আট সারি স্তম্ভে ভর করে তিরিশ মিটার উঁচু অষ্টকোণী চূড়ো রূপোর আধারে মোড়া। এই মন্দিরটি তৈরি করেছিলেন কলকাতার শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব। 1787 খ্রিস্টাব্দে ইন্দোরের রানী অহল্যাবাই মন্দিরটি সংস্কার করেছিলেন। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, পড়িছে পান পড়িছে এখানে এসেছি আমাদের পিতৃপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে। আমাদের ঠাকুরমশাই পিণ্ডদানের কাজ শুরু করে দিয়েছেন। এই স্থানটি হল শ্রী বিষ্ণু পাদপদ্ম। পাথরের বুকে 40 সেন্টিমিটার দীর্ঘ বিষ্ণুর পায়ের ছাপ আছে এইখানে। আমরা এখন পৌঁছে গেছি ফল্গু নদীর অপর তীরে রামগয়া ও সীতাকুণ্ডতে। দশরথের পিতাত্মা সীতাদেবীর হস্ত থেকে তণ্ডুলের অভাবে বালুকার পিণ্ড গ্রহণ করেছিলেন। ফল্গু নদী, তুলসী বৃক্ষ এবং অক্ষয় বট এই পিণ্ডদানের সাক্ষী ছিলেন। শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলে ফল্গু নদী এবং তুলসী মিথ্যা কথা বলে সীতাদেবী কর্তৃক অভিশপ্ত হন এবং অক্ষয় বট সত্য কথা বলে আশীর্বাদ প্রাপ্ত হন। সেই থেকে ফল্গু নদী অন্তঃসলীলা রূপে প্রবাহিত হয়। এ নদী এমন নদী, এ নদী এমন নদী, জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে, এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলে হিয়া, কেবলি কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। হ্যাঁ, আমরা এখন ফল্গু নদী তীরেই দাঁড়িয়ে আছি। এখন বর্ষাকাল, তাই নদী জলে পরিপূর্ণ। অন্য সময়ে এই নদীতে জল দেখাই যায় না, শুধুই বালি। ছায়াতে হয় না কালো কখনো নয়ন তারায়, ঝরে না স্নিগ্ধ আলো শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন,
তবু তার মনি গুণ পুড়বে জেনেও মন যে আমার তাকেই দেখে তাকেই দেখে এ নদী এমন নদী এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে গরলে ভরা সে প্রাণ গরলে ভরা সে প্রাণ তবু তার মনি টান মরবে জেনেও এ প্রাণ আমার সীতাকুণ্ডর এপার থেকে ওপারে বিষ্ণু পাদপদ্ম মন্দির দর্শিত হয় এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলে হিয়া কেবলি কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে ও নদী এমন নদী নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে কে প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলে হিয়া কেবলি কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে এ নদী এমন নদী এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো শুধু যে জলে আগুন শুধু যে জলে আগুন তবু তার মনি গুণ পুড়বে জেনেও মন যে আমার তাকেই দেখে